आपनार भालोबाशार नबीके जोदि आपनि एक्सप्लोर करें जोदि तार जीवन चरित्र स्टाडी करें खुदार कसम करे बोलछि आल्लाहर कसम करे बोलछि आपनि विश्व नबीर आदर्शेर काछे निजेर माथाके नीचू करते बाध्य हबेन। आपनि जत बड़ सन्त्रास हन ना केन, जत बड़ लुटेरा हन ना केन, जत बड़ चोर डाकात हन ना केन, जत बड़ इस्लाम विद्वेषी हन ना केन, यदि विश्व नबीर चरित्र जीवन आदर्शके यदि आपनि एक्सप्लोर करें, तार सीरत यदि आपनि पढ़ें स्टाडी करें, आपनि अवश्यई अवश्यई सब मतबाद छेड़े दिए सब आदर्श छेड़े दिए विश्व नबीर आदर्श धारण करते मानते आपनि बाध्य हबेनई हबेन। और जखन विश्व नबीर आदर्श आपनार काछे भालो लागबे सब धर्म सब मतबाद के आस्था करे निक्षेप करे आपनी इस्लामेर सुशीतल पताका तले आपनी आश्रय ग्रहण करते बाध्य हबेन। जेमनि भावे विश्व नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के एक्सप्लोर करेछिलेन आम्मा जान खदीजातुल कुबरा रदियल्लाहु ताआला आनहा। खदीजातुल कुबरा रदियल्लाहु ताआला आनहा विश्व नबी के सरासरि स्टाडी करेছেন, তার जीवन आदर्श देखेছেন, जीवद्दशाয় आल्लाह रसूल के देखे। এইজন্যই তো হাদিস সহিহ বুখারী সহিহ মুসলিম উদ্ধৃত হয়েছে, গারে হেরাতে যখন সর্বপ্রথম ওহী নাজিল হলো বিশ্ব নবী ভয়ে প্রকম্পিত হয়ে আম্মা জানের কাছে দৌড়ায় আসলেন। খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি ও আমার খাদিজা, আমি তো আমার নিজের জীবন নিয়ে শঙ্কায় পড়ে গেলাম, না জানে কি হয়, আমি ভয় পাচ্ছি। তিনি তখন কাঁপছিলেন। আম্মা জানকে বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা কালক্ষেপণ করো না, আমাকে তাড়াতাড়ি মোটা কম্বল দিয়ে চেপে ধরো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আম্মা জান যেহেতু বিশ্বনবীর লাইফ স্টাডি করেছিলেন, বিশ্বনবীর লাইফ স্টাডি করার কারণে তিনি বলেছেন, কাল্লা কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো না কখনো না, আপনার রব কখনো আপনাকে লাঞ্ছিত করবেন না। কারণ আমি আপনার লাইফ স্টাডি করেছি, আমি আপনার লাইফ সাইকেলটাকে আমি এক্সপ্লোর করেছি, আমি আপনাকে দেখেছি, আপনার সাথে ছিলাম। সুবহানাল্লাহ। ইন্নাকা লা তাসিলুর রাহিম, আমি দেখেছি আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। সুবহানাল্লাহ। ওয়া তাহমিলুল কাল, দুর্বল মানুষকে আপনি সাহায্য করেন। ওয়া তাকসিবুল মাদুম, অসহায় সম্বলহীনদের কাছে আপনি খাবার দাবার সহায় সম্বল নিয়ে সামনে এগিয়ে যান। ওয়া তাকরিউদ দাইফ, আপনি অতিথিদেরকে সম্মান দেন, তাদেরকে আতিথেয়তা করেন। ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক, আমি আপনাকে দেখেছি আপনি যখন কেউ কোনো বিপদগ্রস্ত হয়ে যায় আপনি সেই বিপদ থেকে বাঁচানোর জন্য আপনি দৌড়াইয়ে যান। সুবহানাল্লাহ। আপনি আপনার নিজের জীবনের মায়া করেন না। আমি আপনাকে দেখেছি, আপনাকে স্টাডি করেছি, আপনার এই গুণগুলি চরিত্রগুলি আপনার কাছে আছে, অতএব এই চরিত্রগুলি যার মাঝে আছে তাকে আল্লাহ তাআলা কখনো লাঞ্ছিত করতে পারেন না। যদি বিশ্ব নবীকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার মতো আমরা স্টাডি না করি তাহলে কি করে বুঝবো আমার নিরাপত্তা কোথায়, কি করে বুঝবো আই এম অন দ্য রাইট ট্র্যাক। মুআজ্জাজ হাদিরিন, এই জন্যই যখন ওয়ারাকা ইবনে নাফেলের কাছ থেকে সর্বপ্রথম জানতে পেলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে তিনি আর কেউ নন, তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সর্বশেষ নবী হতে চলেছেন। এই তো সেই জিবরিল যেই জিবরিল মুসা ঈসার কাছে এসেছিল, ওই নিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর আদর্শকে তিনি এক্সপ্লোর করার কারণে ইসলাম ধর্মে সর্বপ্রথম তিনি দীক্ষিত হয়েছিলেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ